ইন্টারনাশনাল এন্ডোস্কোপি আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি একটি আশ্চর্যজনক ছত্রাক নিয়ে। সারা পৃথিবীতে বিজ্ঞানীরা এখন অবধি প্রায় 18 লক্ষ প্রজাতি আবিষ্কার করেছে। তার মধ্যে এই প্রজাতিগুলো একে অপরের সাথে সম্পূর্ণভাবে ভিন্ন। আজকে যে ছত্রাকটি দেখাবো তার বিজ্ঞানসম্মত নাম ফ্যালাস ইম্পিউডিকাস, যাকে বলা হয় ব্রাইডাল ভেল ফাঙ্গাস, মানে কোনেদের মতো সেজে রয়েছে, কোনেদের মতো আবরণ দিয়ে রেখেছে মুখের কাছে, সেই কারণে একে বলা হয় ব্রাইডাল ভেল ফাঙ্গাস অথবা একে বলা হয় স্টিং হর্ন ছত্রাক, কারণ এর মধ্যে পচা মাংসের একটা দুর্গন্ধ আছে, এই ছত্রাকে, সেই জন্য একে বলা হয় স্টিং হর্ন ছত্রাক। আমরা জানি যে ছত্রাকের কোনো ক্লোরোফিল থাকে না, তাই তারা খাবার তৈরি করতে পারে না। এই ছত্রাকটি বেসিডিও মাইসিটিসের মধ্যে অন্তর্গত, যার প্রধান অঙ্গ হাইফা, মানে সূত্রাকার অংশ। সেই হাইফা যখন যৌনজনন করে তখন একটা তাদের ভেতরে মিলন হয়, মিলন হওয়ার পরে এরকম একটা এগ তৈরি হয়, ডিপ্লয়েড এগ বা ডিম তৈরি হয়। এই যে তরল অংশটা দেখা যাচ্ছে সেইটাকে বলা হয় এগ বা ডিম। এই এগটা রাতারাতি বড় হতে শুরু করে, এটাকে বলে ফ্রুট বডি। এই যে সাদা অংশটা দেখা যাচ্ছে, সাদা অংশটা খুবই নরম লম্বা এবং সেইটাকে বলা হয় রিসেপ্টেকল বা রিসেপ্টাকুলাম। এর মাথায় দেখা যাচ্ছে একটা আবরণ, মনে হবে যেন কোণে আবরণ দিয়ে মুখটাকে ঢেকে রেখেছে। তারপরে আছে ক্যাপ বা গ্লেবার, গ্লেবারটা আসলে স্পোর, মানে রেণু, যে রেণুটা জেলাটিন জাতীয় পদার্থ দিয়ে আবৃত থাকে। এই জেলাটিন থাকার ফলে এই যে দুর্গন্ধ তৈরি হয়, সেই দুর্গন্ধের জন্য এরা বিভিন্ন মশা মাছি ইনসেক্টকে আকর্ষণ করে। যেই এরা আসে এখানে, এরা খাদ্য হিসেবে এটাকে গ্রহণ করে এবং এই রেণুগুলো ওই পোকা মশা মাছির মধ্যে লেগে যায় এবং সারা জায়গা ছড়িয়ে পড়ে। এইভাবে এর রেণুগুলো চারিদিকে ছড়িয়ে পড়ে। এখন আমরা দেখব এই এগের মধ্যে কি আছে। এটা হলো সেই জেলাটিন পদার্থ যেটা স্পোরকে বা রেণুকে ঘিরে থাকে, যাতে মাছি বা অন্যান্য ইনসেক্টকে আকর্ষণ করতে পারে। এই অংশ থেকেই এই রিসেপ্টেকলটা গ্রো করতে শুরু করে। তাহলে দেখা যাচ্ছে এই ছত্রাকটি, যেটাকে আমরা সাধারণ চোখে দেখা যায় না, এই ফ্রুট বডিটা কত সুন্দর দেখতে, এটা আমাদের ঠিক মাশরুম বলা হয়। তাহলে মনে হবে ছত্রাককে খাওয়া যায়। এই ছত্রাকে প্রচুর দুর্গন্ধ আছে। যে যে দেশে এটা জন্মায় সেখানকার এই তরার অংশটা, যাকে এগ বলা হচ্ছে, সেইটাকে নিয়ে ওরা খাদ্য হিসেবে গ্রহণ করে। সেক্ষেত্রে বলা যেতে পারে এই ছত্রাকটি কিন্তু খাওয়ার উপযুক্ত, কিন্তু যথেষ্ট দুর্গন্ধ থাকায় এটা হয়তো সহজে খাওয়া যায় না। তা যে দেশে খায় তারা হয়তো তাদের প্রিপারেশনটা জানে। এই ছত্রাকটি কিন্তু বহুদিন আগে আবিষ্কার করেছেন ক্যারোলাস লিনিয়াস। তাহলে এই ছত্রাকটি কিন্তু বহুদিন আগেই আবিষ্কৃত। তাহলে কেমন লাগলো এই ছত্রাকটি দেখতে? নিশ্চয়ই খুব ভালো লেগেছে। যদি এই ভিডিওটি ভালো লাগে তোমরা অপরের সাথে শেয়ার করবে এবং অবশ্যই সাবস্ক্রাইব করবে আমার এই চ্যানেল এডুস্কোপ। ধন্যবাদ।